চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা থেকে রওনা শুরু করেছি। স্থানীয় লোকজন কর্ণফুলি টানেল নামে চিনে থাকেন, যার দৈর্ঘ্য 3.32 কিলোমিটার আর প্রস্থ 10.8 মিটার করে। কর্ণফুলি নদীর 150 ফুট গভীরে অবস্থিত এই টানেল, যা শুরু হয়েছে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা থেকে এবং শেষ হয়েছে আনোয়ারাকে। টানেলের উপরের অংশ কালো এবং নিচে সাদার মাঝে লাল, আর আছে অনেকগুলো সিসি ক্যামেরা। দেখুন, মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে ইমার্জেন্সি এক্সিট। একটি গাড়ি সর্বোচ্চ 80 কিলোমিটার স্পিডে এই টানেল পাড়ি দিতে পারে, সেক্ষেত্রে সময় লাগে 2 থেকে 2.5 মিনিট। যেখানে আগে কক্সবাজার যেতে এ পথ দিয়ে সময় লাগত 2 থেকে 2.5 ঘন্টা। দেখুন বাসের ভিতরে যাত্রীদের দৃশ্য, যেভাবে যাচ্ছিলাম আমরা টানেলের মাঝে দিয়ে। মাথার উপর মাঝে মাঝে দেখতে পাবেন এক্সস্ট ফ্যান এবং আছে অনেকগুলো সিসি ক্যামেরা। টানেলের মাঝের রাস্তা ডাবল লেন, সহজেই গাড়ি ওভারটেক করে যেতে পারে। টানেলটি নির্মাণ করেন চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। দেখুন, কথা বলতে বলতে আমরা বেরিয়ে চলে আসছি টানেল থেকে। টানেলটি বাংলাদেশ নেভাল একাডেমির পাশে অবস্থিত। টানেলটি হওয়ার ফলে দক্ষিণ চট্টগ্রামের মানুষদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য খুবই সহজ হয়েছে। প্রতিদিনই প্রায় 16 থেকে 17 হাজার ট্রাক বাস যানবাহন এটি পাড়ি দেয় 200 থেকে 600 টাকা শুল্কে। রাস্তাগুলো বেশ উন্নত মানের এবং অনেক লাইটও লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন টোল গেট, এখানে একসঙ্গে 14টি গাড়ি টোল দিতে পারে।